হ্যালো সবাইকে, নমস্কার। একটা জিনিস আসলে আমি না বারবার আগে বেশ কয়েকবার আমি পোস্ট করছি, আজকে আমার পোস্ট করতে বাধ্য হচ্ছে। কতগুলো জিনিস আসলে আমি মোটে এটা মেনে নিতে পারছি না। একটা কারণে যদি কেউ কারো ইতিহাস, কারো ঐতিহ্য, কারো সংস্কৃতি, দীর্ঘদিনের সংস্কৃতি, দীর্ঘদিনের ঐতিহ্য, কালচারকে ধ্বংস করতে চায়, তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিশেষ করে রুসিলা যে কাজটা করতেছে, যেমন বড় সমাজকে, বিশেষ করে আমরা জানি আমার সমাজটা এরা খুব দরিদ্র, এরা আর্থিকভাবে শিক্ষার দিকে খুব পিছিয়ে, তাই না? এখন এদেরকে, এদের দান করা, ধর্ম করার কোনো সামর্থ্য সম্বল নাই, কিন্তু এরা দান করে না করে তা নয়। এরা দান করতে চায়, ধর্মকে আচরণ করতে চায়, তারপরেও কিছু না থাকার পরেও আমি অনেক মর্মাদের অবস্থান আমি দেখছি। বিশেষ করে অনেক আমি মারমা সম্প্রদায়ের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামে আমি দেখেছি এরা অনেক পিছিয়ে, এরা এরা শিক্ষা থেকে বঞ্চিত, এদের আধুনিক কোনো প্রযুক্তি এদের হাতে এখনও পৌঁছে নাই বললেই চলে। এদের কোনো সরকারি কোনো প্রকার সহযোগিতা ওদের নেই। তো এখন ওদের মানুষগুলোর ডেভেলপ করা খুব দরকার, এমন একজন ব্যক্তি দরকার যিনি নিঃশব্দে নিষ্প্রাণ হয়ে, যিনি দিন রাত কাজ করবে, তেমন একজন ব্যক্তির দরকার, যেটা অতীতে আমরা বড়ুয়া সমাজে অনেক দেখেছি সে ধরনের ব্যক্তিত্ব, বিশেষ করে বিজ্ঞ সংঘদের মধ্যে। যেমন আপনি বলতে পারেন শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাদের, জ্যোতিবাবু মহাদের, এরপরে আরও অনেক গুণীজ্ঞানী বিজ্ঞ, তাদের যারা ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য দিন রাত, আমি নাম করতেছি অনেক প্রান্তে, তাদের অনেক গুণীজ্ঞানী ব্যক্তি পূর্ণচার ধর্মদার প্রান্ত শুরু করে সংগরাজনিক মহাস্তবনিক উভয়নিক অনেক বিজ্ঞরা অনেক ত্যাগ তিতিককে অনেক কষ্ট করে গেছেন, যেটা অসাধারণ কষ্ট, অসাধারণ ত্যাগারা করেছেন, যেটা বলে শেষ করা যাবে না। কিছু কিছু দায়ক এরা এরা খুব সমাজের উন্নয়নের জন্য, শিক্ষার জন্য, সামাজিকভাবে দেশে বিদেশে পরিচয় পরিচিতি করার জন্য অনেক কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ 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 স্বীকার করেছেন, যার কারণে আজকে বড়ো সমাজেরা আমাদের বর্তমান অবস্থান, দেশে বিদেশে যে যেভাবে থাকুক না কেন, হয়তো আমরা একতা বদ্ধ নয়, একমত হতে পারি না, একে অন্যকে সম্মান করতে পারি না, বা একে অন্যকে গ্রহণ করতে পারি না, একে অন্যের কথায় সহমত হতে পারি না, এবং অন্যের কাজে সহভাগী হতে পারি না, সহযোগী হতে পারি না। তারপরেও ব্যক্তিগতভাবে যে যেখানে আছে সেখানে মোটামুটি সবাই না, অধিকাংশ ভালো আছে আর্থিকভাবে বা শিক্ষা দীক্ষায়। কিন্তু এখনও বুড়ো সমাজ এখন অনেক আধুরা, এখন এখনও অনেক অপূর্ণতা শিক্ষায় দীক্ষায় আর্থিকভাবে সামাজিকভাবে অনেক কিছু করার আছে, অনেক কিছু পাওয়ার আছে, অনেক করণীয় অনেক কিছু থাকার পরেও। এখন কথা হচ্ছে যেটাই আমি এটাই বলতে চাচ্ছি, এদের বিজ্ঞ সংঘদের, দায়ক সংঘদের যথেষ্ট যথেষ্ট হাত আছে, এবং দেশে বিদেশে যারা বৌদ্ধ আছে, রাষ্ট্র আছে, এরা অনেক সাহায্য সহযোগিতা করেছেন। কারণ এদের কাছে এই যে সমস্যাগুলো আমাদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষিত, শিক্ষায় দীক্ষায় বিভিন্ন আমরা বঞ্চিত, সেই বার্তাগুলো পৌঁছিয়েছেন এরা দেশে বিদেশে পৌঁছিয়ে, এদের থেকে এরা সহানুভূতি বা সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব নিয়ে আসে, নিয়ে এসে আমাদের সমাজে এরা এগুলা দিয়েছেন, দেওয়ায় একটা সমাজটা একটা শক্তি পেয়েছেন, নতুন করে বাঁচার জন্য, উঠে আসার জন্য, জাগার জন্য।
তো এটা এদের অনেক অবদান। এখন অনেক বৃক্ষ সংঘ দেখি বড়ুয়াদের মধ্যে আবার এরা আবার চাকমা সমাজে গিয়ে কাজ করেছেন, এরা জ্ঞানেশ্বরী অন্তে বিশুদ্ধান্ত অন্তে আর অনেক বৃক্ষরা অনেক চাকমা ছেলেমেয়েদেরকে শিক্ষিত করেছেন, এদেরকে শিক্ষা দিকে উন্নত করেছেন, আবার চাকমারা নিজেরা শিক্ষা শিখে শিক্ষা দিকে উন্নত, এদের সরকারিভাবে এরা বিভিন্ন ধরনের হয়তো কোটা সিস্টেম, যে কোটা সিস্টেমটা গ্রহণ করা হয়তো শিক্ষা দিকেই উন্নত হয়েছেন নিজেরাও নিজের চেষ্টায়। কিন্তু বড়ুয়াদের অনেক বৃক্ষ সংঘ বা ব্যক্তি সংঘ ব্যক্তি গিয়ে ওদের জন্য কাজ করেছেন, কিন্তু সে জিনিসটা আমরা মান্না সমাজের জন্য দেখি না, কম দেখি। এখন আমরা মার্মা সমাজকে কোনো আমরা অবহেলা করতেছি না, এদের প্রতি আমাদের যথেষ্ট ভালোবাসা আছে, মৈত্রী আছে, আমরা এদের ভালো চাই, কল্যাণ চাই, মঙ্গল চাই, হিত চাই, সুখ চাই। এখন কথা হচ্ছে যে চাকমাদের একজন ব্যক্তি দরকার যিনি সাংমা সমাজ সরি মার্মাদের একজন ব্যক্তি দরকার যিনি মার্মা সমাজ প্রকৃতভাবে নেতৃত্ব দিতে পারে। তখন আমরা উসিলার থেকে সেই জিনিসটা আশা করছিলাম, উসিলা এখন নিজের সত্য নিজের প্রশংসা নিজের গুণ গান নিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন পলিটিক্স বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করে মানুষকে জাল বিছিয়ে বিভিন্ন প্রকারের নানান রকম জাল বিছিয়ে নানা কলাকৌশল অবলম্বন করে নানা জাল বিছিয়ে মানুষের রক্তদান সম্পদ শ্রদ্ধা ও লুট করতেছে, ও চুরি করতেছে, শ্রদ্ধা চুরি করতেছে বা ধন সম্পদ, তো এগুলা ও নিজস্ব খ্যাতির জন্য বড় বড় মন্দির বড় বড় প্যাগোড়া বানাচ্ছে। এখন এগুলোর সমাজের কোনো উন্নতি হচ্ছে না, বর্তমান সময়ের সেই মার্মারা এখনও শিক্ষা অশিক্ষিত, এখনও দারিদ্র, এখনও গরিব, এখনও এরা অনুন্নত, এদের উন্নতির জন্য কিছুই করতেছে না, না এদের জন্যের জন্য আজকে ও নিজেকে বলে আমি রাজার ছেলে, বারিস্টার, বিচারপতি, রাষ্ট্রপতি, আমার আমি অনেক পাওয়ারফুল ব্যক্তি, অনেক শক্তিশালী ব্যক্তি, অনেক উচ্চ শিক্ষিত, আমার প্রচুর শিক্ষা, কিন্তু এখন ওর শিক্ষা ওর পাওয়ার শুধুমাত্র ওর নিজের কাজে আসতেছে, নিজের নাম কামানো, প্রশংসা কামানো, পুলের আসনে পুলের বিছানায় শোয়া এবং উন্নত লাক্সারিয়াস জীবনযাপন বিলাসবহুল জীবনযাপন জন্য কাজগুলো লাগাচ্ছে, আর বাকি কোনো সমাজের ও নিজের সমাজের নিজের মার্মা সমাজেরকে শিক্ষিত করার জন্য এদেরকে উন্নত করার জন্য সামাজিকভাবে শিক্ষায় অর্থনৈতিকভাবে দেশে বিদেশে কোনো কাজই করতেছে না, এমন কোনো ও কোনো প্রুফ এখনও বা প্রুফ উনি নিজে করতে পারেন নাই এবং প্রুফ দিতে পারবো না, এমন কিছু করেছেন, ও 10টা স্কুল খুলেছেন মার্মা ভাই বোনদেরকে শিক্ষিত করার জন্য, এবং সে শিক্ষিত ছেলেরা মেয়েরা 10টা 50টা 100টা ছেলেরা সরকারি বেসরকারি চাকরি পেয়েছেন, এদের 100টা পরিবারকে এরা পেট ভরে ভাত খাওয়াচ্ছে এবং থাকার জন্য ঘরের ব্যবস্থা করেছেন, এবং মা বাবাদের বা পরিবারের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছেন, বালুন মতো চিকিৎসার ব্যবস্থা বা অবস্থান ব্যবস্থান করেছেন, এ ধরনের কোনো গ্রান্টি বা প্রুফ উনি দেখাতে পারবেন, ওনার কাছে নাই, উনি এরকম করে নাই। তোর মতো মানুষ যদি আমাদের শ্রদ্ধা বিশুদ্ধ অন্তমন্ত্রা যদি বা জ্যোতিয়াল পান্তরা যদি আরও বৃক্ষ সংঘরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো ডিগ্রি না নিয়ে এরা 50টা 100টা স্কুল কলেজ ইউনিভার্সিটি করতে পারে, হাজার হাজার মানুষকে বিনামূল্যে শিক্ষা দিতে পারে, বড় বড় ডিগ্রি বিএসসি কি বলে বিএ এমএসসি শুরু করে ডক্টর পিএইচডি শুরু করে সারা বিশ্বে বিভিন্ন বড় বড় পেশায় বিভিন্ন অবস্থানে চাকরিতে করার যোগ্যতা যোগ্য করে তুলতে তুলে ধর তুলে যোগ্য করে তুলতে পারে, তাহলে উসিলা তো পুরাই
1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ যেগুলো মারমা সমাজ আছে, বাড়িতে সবাই বাড়িকে সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত এবং ও সবাইকে উচ্চতর চাকরি বা উচ্চতর সরকারি বেসরকারি দেশে বিদেশে উচ্চতর চাকরি উচ্চতর উচ্চ উন্নত ব্যবস্থা পাওয়ার জন্য বা যোগ্য করে তুলতে পারে, কিন্তু কিছু করে নাই। তো এটা শুধুমাত্র মৃত্যুর পরে স্বর্গ যাবে, নরক যাবে, ব্রহ্মলোক যাবে, আর মৃত্যুর পরে সেগুলা কল্পনাময়ী স্বর্গ, কল্পনাময়ী ব্রহ্মলোক, কল্পনাময়ী পৃথিবীর কথা শোনাইয়ে, গল্প শুনিয়ে, কাহিনী শোনাই শুনিয়ে শোনাইয়ে, মানুষের দান, মানুষের শ্রদ্ধা, নিজের জন্য, নিজের সুখের জন্য, নিজের লাক্সারিয়াস জীবনের জন্য, নিজের প্রশংসার জন্য, সুনামের জন্য, বলে কী লাভ? কোনো তো লাভই নেই। এটা তো বুদ্ধের শিক্ষা নয়, বুদ্ধ তো এরকম শিক্ষা পায়। আর নির্বাণ, এখন ক্ষুধার্ত মানুষের যদি নির্বাণের কথা বলেন, এ কী বুঝবি নির্বাণের কথা? একটা যদি উলঙ্গ মানুষ কেমন নির্বাণের কথা বলেন, এ কী বুঝবি নির্বাণের কথা? একটা যদি মানুষের থাকার ঘর নেই, ব্যবস্থা নেই, বৃষ্টি পড়তেছে ঘরের মধ্যে এবং ঠান্ডায় মরতেছে, রৌদ্রে ফুটতেছে, একে যদি আপনি নির্বাণের কথা বলেন, তো তুমি নির্বাণ যাবে, নির্বাণ জন্য তো এখানে তুমি কষ্ট করো, মৃত্যুর পরে তুমি নির্বাণ পাবে। এটা তো পুরো একটা মিথ্যা কাহিনী, এটা তো পুরো একটা মানুষকে ফাঁকিবাজি ধোকাবাজি করা। তো বুদ্ধদের এই ধোকাবাজির কথাগুলো আমি বলে নাই, বুদ্ধ প্রত্যক্ষদর্শী এবং প্র্যাকটিক্যাল, বর্তমান সময়ে মানুষকে সুখী করেন, মৃত্যুর পরে স্বর্গ ব্রহ্মলোক নির্বাণের কথাগুলো মিথ্যা কাহিনী, মিথ্যা কল্পনার জগতে নিয়ে, কল্পনার জগৎ, জগতের কথা না বলে বর্তমান অবস্থায় মানুষকে কীভাবে সুখী সুন্দর উন্নত জীবন, বেটার জীবন পায় সেটার জন্য কাজ করুন। মানুষকে দুটো ভালো খেতে পারে, দুটো থাকতে পারে, শান্তিতে জীবনযাপন করতে পারে, মা বাবা ভাই বোন পুরো পরিবার নিয়ে সসম্মানে বাঁচতে পারে, সে ধরনের এদেরকে ব্যবস্থা করে তুলুন, গড়ে তুলুন, সেটাই সবচেয়ে বড় ধর্ম, এটাই বুদ্ধের শিক্ষা। বুদ্ধের শিক্ষা এটা নয় নরকের ভয়, বর্তমানে অ্যাক্সিডেন্ট, অসুখ বিসুখ, গাড়ির বিভিন্ন বিপদ আপদের কথা ডরের ভয় দেখিয়ে, ভূতের ভয়, প্রেতের ভয়, অসুরের ভয় দেখিয়ে, নরকের ভয় দেখিয়ে, বর্তমানে বিভিন্ন অসুস্থ গ্রহ জরাগ্রস্তর ভয় দেখিয়ে মানুষকে ধন সম্পদ নেওয়া, শ্রদ্ধা নেওয়া, এগুলো তো বুদ্ধর কাহিনী না, বুদ্ধর কথা না, এগুলো তো পুরোপুরি ভুল, বুদ্ধকে ভুলভাবে ব্যাখ্যা করা। এটা বন্ধ করুন, এটা মাস বন্ধ করুন, সত্যিকার শিক্ষা দিন, প্রত্যক্ষদর্শী শিক্ষা দিন, বাস্তববাদী শিক্ষা দিন, মানবতাবাদী শিক্ষা দিন, যেটা সবাই গ্রহণ করতে পারে, সার্বজনীনভাবে গ্রহণ করে, বিশ্বনীয় সর্বজনীন সর্বক্ষণ সর্বসময়ের জন্য যেটা মানুষ গ্রহণ করতে পারে, মেনে নিতে পারে, ধরনের কাজ করেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুখ থাকুন, নমস্কার।